কখনো কি ভেবে দেখেছেন দিনের চেয়ে রাতের বেলায় ট্রেন কেন দ্রুত গতিতে চলে? সত্যি কি এটি কোনো রকেট সায়েন্স? মজার ব্যাপার হলো এর পেছনে লুকিয়ে আছে বেশ কিছু চমকপ্রদ যুক্তি যা আপনার ভাবনাকে আরও একটিবার জাগিয়ে তুলতে যথেষ্ট। চলুন জেনে নেই কি কারণে বিশেষ এই সময়ে ট্রেনের গতিবেগ বেশি হয়ে থাকে। প্রথমত, রাতের বেলায় রেললাইনে চলাচলের সুযোগ নগণ্য হয়ে যায়, সে সময় রেললাইনে মানুষ ও পশুর চলাচল প্রায় বন্ধ থাকে। এর পাশাপাশি রাতে ট্রেনের লাইনে সাধারণত রক্ষণাবেক্ষণের কাজ করা হয় না, যার কারণে তখন খুব সহজেই ট্রেনের গতি বেড়ে যায়। কোনো রকম বিপদ ঘটার আশঙ্কার হার কমে যাওয়ায় এই সময় তাই ট্রেন দ্রুত গতিতে চলে থাকে। এছাড়াও রাতের বেলায় ট্রেন এর সিগন্যাল এবং রেল স্টেশনে প্রচুর আলো জ্বলতে দেখা যায়। চালকের জন্য অন্ধকারে ট্রেন চালানোর একটি সুবিধা হলো আলোকিত লাইট দেখে তারা অনেক দূর থেকে সিগন্যাল বুঝতে পারেন, যেগুলো দেখে ট্রেন চালক অনেকটা দূর থেকেই ধারণা পান তাকে কোনো দূরত্বে ট্রেন থামাতে হবে কিনা। এই কারণে রাতের বেলায় ট্রেনের গতি কমানোর প্রয়োজন হয় না, যার ফলে দ্রুত গতিতে এগিয়ে চলে এই যানটি। অন্যদিকে ট্রেনে দিনের বেলাতে যাত্রীদের ভিড় বেশি থাকে, এ সময় প্ল্যাটফর্ম এবং রেল স্টেশন চত্বর জুড়ে প্রচুর মানুষের দেখা পাওয়া যায়, এই কারণে সে সময় যানটির গতি সাধারণত কমিয়ে দেওয়া হয়। এছাড়াও দিনের বেলায় রেললাইনগুলোতে মানুষের চলাচল দেখতে পাওয়া যায়, অনেকেই তখন এর আশপাশ দিয়ে ঘুরে বেড়ান, নিয়ম ভঙ্গ করে অনেকেই এটি পার হয়ে থাকেন। শুধু তাই নয়, বিভিন্ন স্থানে দিনের বেলায় রেললাইনের উপরে হাট কিংবা বাজারও বসতে দেখা যায়। এসব কারণেই মূলত চালককে দিনের বেলায় খুব সাবধানে ট্রেন চালাতে হয়, ফলে খুব স্বাভাবিকভাবেই ট্রেনের গতি এ সময় কমিয়ে রাখতে হয়। ট্রেনের গতির এই বৈচিত্র্যের মতো গোটা এ যানটি অনেকের কাছে যেন এক বিস্ময়ের নাম। ট্রেনের লাইন কিভাবে পরিবর্তিত হয় কিংবা এর ব্রেক কিভাবে কাজ করে এ নিয়েও অনেকের আগ্রহ রয়েছে। মজার ব্যাপার হচ্ছে ট্রেনের লাইন পরিবর্তনে ড্রাইভারের কোনো ভূমিকাই নেই। ট্রেনের লাইন পরিবর্তন করার জন্য লাইনের বাঁকে থাকে বর্ষার ফলার মতো বস্তু যেটাকে নাড়াচাড়া করানো যায়, এদেরকে সুইচ বলা হয়। সমান্তরালে চলতে থাকা লাইনে এই সুইচগুলোকে নাড়িয়ে সহজেই এদের পথ পরিবর্তন করে দেওয়া যায়। লাইন পরিবর্তন করানোর জন্য এই সুইচগুলো আগে শ্রমিকদের দিয়ে পরিবর্তন করে দেওয়া হতো, তারা হাত এবং কিছু যন্ত্র ব্যবহার করে এগুলো নাড়াচাড়া করতেন। তবে সর্বত্র এভাবে শ্রমিকদের দিয়ে সুইচ পরিবর্তন করানো যেমন সময় সাপেক্ষ ব্যাপার, তেমনই ঝুঁকিপূর্ণ। এছাড়াও এই পদ্ধতিতে ব্যয়ের পরিমাণও বেশি। পুরো ব্যাপারটি এখন তাই নিয়ন্ত্রিত হয় কন্ট্রোল রুম থেকেই। অন্যদিকে নিউটনের প্রথম সূত্র অনুসারে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় বা সরল পথে চলতে থাকবে। তাই হুট করে বিশাল ট্রেনে ব্রেক কষলে সহজে এটি থেমে যেতে পারে না। গতি জড়তার কারণে একটি বগির বেগ পেছনের বগিটিকে টেনে অনেক দূর নিয়ে যায়, এ থেকে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এটি এড়ানোর জন্য তাই ট্রেনের ইঞ্জিন এবং বগিগুলোকে একসাথে থামাতে হয়। ট্রেনের ইঞ্জিন ও বগিগুলোকে একসাথে থামানোর মতো জটিল কাজটি সম্পূর্ণ করার জন্য ইঞ্জিনিয়াররা একটি পদ্ধতি আবিষ্কার করেছেন। একটি টিউবের মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ করা হয়। এর মধ্যে থাকে একটি পিস্টন। টিউবটি খালি থাকলে সেটি উপরের দিকে উঠে আসে, অন্যদিকে বাতাস ভর্তি হলে বাতাসের চাপে সেটি নিচে নেমে আসে। পিস্টনের এই উঠানামা থেকেই ট্রেনের ব্রেক করার পদ্ধতিটি বাস্তবায়িত হয়েছে। এজন্য পিস্টনের এক মাথায় ব্রেক ব্লক লাগিয়ে রাখা হয়। বাতাস ঢোকা কিংবা বের হওয়ার মাধ্যমে এটি চাকার গোড়ায় যুক্ত হয়। ঘূর্ণায়মান চাকা তখন ধীরে ধীরে আটকে যেতে থাকে। প্রতিটি ট্রেনের ক্যারেজ একটি পাইপের মাধ্যমে সংযুক্ত থাকে। রেলের ভাষায় একে হোস পাইপ বলা হয়। এই পাইপের মাধ্যমে প্রত্যেকটি ক্যারেজ এবং ইঞ্জিনের ব্রেক পরস্পর সংযুক্ত করে রাখা হয়। এই সংযুক্তির ফলে যে কোনো একটি অংশ থেকে বাতাস বের হলে বা ঢুকলেই অন্যান্য প্রতিটি ক্যারেজ এবং ইঞ্জিনের ব্রেকে ওই সমান প্রতিক্রিয়া শুরু হয়, ফলে ট্রেনের সবগুলো চাকা একসাথে ঘোরা বন্ধ হয়ে যায় এবং ট্রেন থেমে যায়।